নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনি দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় বৃহস্পতির ক্ষেত্রে চারটি শুভ চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ এই ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র। আর এই বৃহস্পতির ক্ষেত্রে আজ আমি চারটি বিশেষ শুভ চিহ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে শুভ চিহ্নগুলি থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন, সেগুলি আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বৃহস্পতি কি? বৃহস্পতি হচ্ছে দেবগুরু। নটি যে গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে শুভ গ্রহ মনে করা হয় বৃহস্পতিকে। বৃহস্পতি আপনার জ্ঞান, আপনার বিচার, বিচার বোধ, বুদ্ধি, সুখ, সমৃদ্ধি, প্রতিষ্ঠা, সন্তানের কারক গ্রহ। তো এইখান বৃহস্পতি যদি আপনার করতলে শুভ অবস্থায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে চলার পথে প্রভূত বৃহস্পতির কৃপা লাভ করতে সক্ষম হবেন। আর বৃহস্পতির ক্ষেত্রটি যদি একটু ফোলা ধরনের হয়, অর্থাৎ এই ক্ষেত্রটি একটু লালিমা আভাযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। আর এই বৃহস্পতির ক্ষেত্রে যে চারটি শুভ চিহ্ন কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, তার মধ্যে যদি একটাও আপনার হাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভাগ্যবান। তাহলে পুরো বিষয়টিকে বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর ব্যক্তিগতভাবে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নিচে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেটি সংগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে চলে আসছি আজকে মূল টপিকে। বৃহস্পতির ক্ষেত্রে চারটি শুভ চিহ্ন। প্রথম নম্বর সলোমন রিং, দ্বিতীয় বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন, তৃতীয় বৃহস্পতির ক্ষেত্রে উন্নতি রেখা, এবং চার নম্বর খুব ইম্পর্টেন্ট বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন। তাহলে এক এক করে আমি এই চারটি বিষয় আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরছি। প্রথমত সলোমন রিং। সলোমন রিং অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি রেখা থাকে, তাহলে এই রেখাটিকে বলা হয় সলোমন রিং। অনেক ক্ষেত্রে এই রেখাটি একটু অন্যরকমও হতে পারে। তো কি ধরনের হতে পারে সেটিও আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি। অনেক সময় বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনেরও হতে পারে, এটিও কিন্তু সলোমন রিং এর ন্যায় কাজ করে। এখন এই সলোমন রিং খুব কম সংখ্যক মানুষের হাতেই কিন্তু দেখতে পাওয়া যায়। আর যাদের হাতে এই সলোমন রিং থাকে, তারা কিন্তু খুব বড় ধরনের নেতা হতে পারে, তাদের রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত উচ্চ মানের হয়ে থাকে, এবং তারা দেশের বড় নেতা বা মন্ত্রী পর্যন্ত হতে পারেন। অথবা এই সলোমন রিং যদি আপনার হাতের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটি আপনাকে আইএএস বা আইপিএস জাতীয় উচ্চ পদস্থ সরকারি আমলাও তৈরি করতে পারে। এছাড়াও যদি এই সলোমন রিং আপনার হাতের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই বড় মাপের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সর্বাধিনায়ক হতে পারেন। তাহলে এটি একটি অত্যন্ত শুভ চিহ্ন। যদি আপনার হাতে থাকে, তাহলে আপনি যথেষ্ট ভাগ্যবান। চলে আসছি দু নম্বর পয়েন্ট, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন থাকলে সেটিকে বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন বলা হয়, এবং বৃহস্পতির স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, সেটিও অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। মনে করা হয় যদি আপনার হাতে বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে আপনি বিবাহ সূত্রে প্রচুর অর্থ বা ধন সামগ্রী লাভ করতে পারেন, অথবা আপনার স্ত্রী কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন, অথবা আপনার স্ত্রী এমন কোনো কর্মের সাথে যুক্ত থাকতে পারেন যেখান থেকে আপনি প্রচুর অর্থ পেলেও পেয়ে যেতে পারেন।
এছাড়াও বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন ইন্ডিকেট করে বিবাহের পর আপনার আর্থিক উন্নতি লাভ হতে পারে। তো বৃহস্পতির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে সেটিও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে এবং এদের মন সদাই ঈশ্বরের প্রতি বিশ্বাসযুক্ত থাকে, এটিও কিন্তু দেখা গেছে। চলে আসছি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, বৃহস্পতির ক্ষেত্রে উন্নতি রেখা, এটি কিন্তু অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায়। তো সে রেখাটি কেমন থাকতে পারে? সে রেখাটি এই ধরনের থাকতে পারে, অর্থাৎ বৃহস্পতির স্থান থেকে এই ধরনের একটি রেখা নিচের দিকে নেমে আসতে পারে, এটিকে বলা হয় উন্নতি সূচক রেখা। যদি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখাটি নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে এর সুফল আপনি সারা জীবন পেয়ে যাবেন, আপনাকে চরম আর্থিক কষ্টে কখনোই পড়তে হবে না। অথবা আপনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় আপনার বড় ধরনের লস কোনোদিনই হবে না। অথবা আপনি যে কোনো কর্মের সাথে যুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই পাবেন আর এটি আপনাকে সারা জীবন সফলতা দিয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বৃহস্পতির ক্ষেত্র থেকে রেখাটি এরকম না উঠে আয়ু রেখা থেকে উঠেছে, অর্থাৎ এই ধরনের, এটিকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ যদি আপনার এই জায়গা থেকে ওঠে তাহলে কিন্তু এই জায়গাটা একটু মোটা হবে, তারপর হালকা সরু হয়ে উপর দিকে উঠে যাবে। এটি কি ইন্ডিকেট করছে? এটি ইন্ডিকেট করছে যে বয়সে আপনার আয়ু রেখা থেকে উঠবে সেই বয়সে আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন। অনেক এরূপ মানুষ রয়েছে যারা খুব অল্প বয়স থেকেই উন্নতি করতে থাকে, তো তাদের হাতে কিন্তু এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। তাহলে আমি আবার রিপিট করছি, যদি রেখাটি বৃহস্পতির ক্ষেত্র থেকে উঠে নিচের দিকে নেমে এসে আয়ু রেখাকে টাচ করে তাহলে আপনি এর সুফল সারা জীবন পাবেন। আর যদি আপনার আয়ু রেখা, অর্থাৎ এই জায়গা থেকে রেখাটি উঠে উপর দিকে উঠে বৃহস্পতির ক্ষেত্রে চলে যায় সেক্ষেত্রে যে বয়সে রেখাটি উঠবে সেই বয়সে আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন। নম্বর চার, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন। তো অনেকের হাতে কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন দেখতে পাওয়া যায়, এটি অনেকটা এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, আবার অনেকটা এই ধরনেরও হতে পারে, এই ধরনেরও হতে পারে, আবার অনেক সময় এই ধরনেরও দেখতে পাওয়া যায়, এই ধরনেরও দেখতে পাওয়া যায়। তাহলে যদি আপনার হাতে এই ধরনের কোনো বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে সেটিও কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে থাকে। করতলে যে কোনো জায়গাতে চতুর্ভুজ থাকলে সেটি কিন্তু রক্ষা কবচের ন্যায় কাজ করে থাকে, আর বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। কি ধরনের শুভ ফল দেয়? আপনার যে কোনো সময়ে কোনো সমস্যায় যদি আপনি পড়েন, কারণ মানুষের জীবনে একই রকম চলে না, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, কখনো হাসি, কখনো কান্না, তো কখনো শুভ ফল, কখনো অশুভ ফল এসেই যায়। কিন্তু যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সমস্যা থেকে ওভারকাম করতে পারবেন, এটি কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্নের বিশেষ একটি গুণ। হতে পারে আপনি কোনো ব্যবসা করছেন, যে কোনো কারণে আপনার ব্যবসা সাময়িকভাবে লস হচ্ছে, কিন্তু এই লস আপনার দীর্ঘদিন হবে না, আবার আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। হতে পারে আপনি কোনো সরকারি চাকরি করছেন কিন্তু সেখানে আপনার কর্ম বা চাকরি যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি যাবে না। আবার অনেক সময় এই চতুর্ভুজ চিহ্ন বিদেশ যাত্রাকেও ইন্ডিকেট করে থাকে, তো আপনার হাতেও যদি এই ধরনের একটি চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এর সুফল লাভ করতে পারবেন। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে বৃহস্পতির হাতে চতুষ্কোণ চিহ্ন রয়েছে এবং তার
আয়ুরেখা যথেষ্ট দুর্বল, অর্থাৎ এই রেখাটি যথেষ্ট দুর্বল বা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে। তো ওভারঅল আপনার হাতের মধ্যে যদি এই চারটি শুভ চিহ্নের যে কোনো একটাও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এর যথেষ্টই শুভ ফল পাবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, যাবার আগে একটা কথা বলে যাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিন আবার অন্য টপিক নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।